আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের গৃহহীনদের মাঝে নির্মিত হচ্ছে 796টি ঘর। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করবেন। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমির উদ্ধার করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন ঘরগুলো সার্বিকভাবে তদারকি করছেন স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা কাজের অগ্রগতি মনিটরিং করছেন। জেলা প্রশাসক অফিসার সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের সদর উপজেলায় 207টি, কাজীপুরে 35টি, উল্লাপাড়ায় 42টি, রায়গঞ্জে 100টি, বেলকুচিতে 40টি, শাহজাদপুরে 150টি, কামারখন্দে 60টি, তারাশে 152টি, চোহালিতে 10টি গৃহহীন পরিবারের মাঝে এই ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন রাইজিং বিডিকে জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক প্রদেয় এই প্রকল্প অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে।